যে মা শিক্ষা দিচ্ছে সে তো ওই শিক্ষাই দিচ্ছে। উনিও তো একই কথা বললেন, ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো ত্রিপুরাতে, বললেন ঘরে ঘরে ছেলে পাঠিয়ে, বললেন ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো, বললেন ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো ত্রিপুরাতে। খুব আমার কাছের বন্ধু, বহু বছরের বন্ধু, বন্ধুই থাকবে। আমি দুটো কম্পার্টমেন্টকে আলাদা রাখতে ভালোবাসি, রাজনীতি রাজনীতির জায়গায়, পার্সোনাল রিলেশন পার্সোনাল রিলেশনের জায়গায়। কিন্তু রাজনৈতিক মঞ্চে বা মাঠে বা লড়াই ক্ষেত্রে সেখানে 1 সেন্টিমিটার জায়গাও ছাড়ব না। বাবুল যেটা করলেন সেটা অন্যায় করলেন। আজকে আসার সাথে সাথে তাকে টিকিট দেওয়া, জিতিয়ে নিয়ে আসা, অবশ্যই সেই সময় তিনি মানে ওয়ান অফ দ্য পার্সন ছিলেন যিনি জিতে এসেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি, আর তারপরে একজন অরিজিনাল বিজেপি যাকে মাননীয় প্রধানমন্ত্রী এত ভালোবাসেন, অমিত শাহজি নাড্ডাজি এত ভালো সম্পর্ক, সেখানে এখন বলা যে আমাকে ব্যাকবেঞ্চার করে দিচ্ছিল বা আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এগুলো বাতুলতা। বাবুল সুপ্রিয় বলেছেন যোগদান করার পর যে আমি খুব ভালো অপরচুনিটি পেয়েছি এবং তাই জন্যই গেছি, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? তাহলে কি আমি বলবো উনি অপরচুনিস্ট? আমরা অপরচুনিস্টদের ভালোবাসি না। আজকে ভারতীয় জনতা পার্টির দুর্দিনের সময়, দুর্দিন যদিও বা বলবো না, 3 থেকে 77 আমরা হয়েছি, লড়াই করে চলেছি প্রতি মুহূর্তে, কিন্তু সরকার তো করতে পারিনি। হ্যাঁ, অনেকের হয়তো মিনিস্টার হবার ইচ্ছে ছিল। আজকে কোনো কিছুর পদ বা কোনো দায়িত্ব, কোনো বিরাট কিছু পজিশনের আশায় আজকের দুর্দিনে সে ভারতীয় জনতা পার্টির ছেড়ে অন্য দলে চলে গেল, যে দলের মুখ্যমন্ত্রীকে উনি এত গালাগাল দিয়েছেন, যে দলের অভিষেক ব্যানার্জিকে উনি এত গালাগাল দিয়েছেন, এত সমালোচনা করেছেন, আজকে সব সেগুলো মিথ্যে, আইডিওলজি সব মিথ্যে। সাধারণ মানুষ আমাদের বিশ্বাস করবে কী করে? এমনিতেই তো সাধারণ মানুষ পলিটিশিয়ানদের বিশ্বাস করে না, ঘেন্না করে। আর আমাদের মতো মানুষ যারা আমরা আমাদের ক্যারিয়ার ছেড়ে আসছি মানুষের সেবা করতে, আজকে যদি বাবুলের মতো দাদা বা বন্ধু যদি এইভাবে ছেড়ে চলে গেল, কী ইম্প্রেশন হবে আমাদের জুনিয়রদের আমাদের প্রতি, আমাদের কার্যকর্তারা, আমাদের আসানসোলের মানুষ যারা আমাদের মুখ চেয়ে বাবুলকে ভোট দিয়েছিল, তাদের কি চিট করলো না বাবুল? তাদের সাথে প্রতারণা করলো না? অনেকে বলছে আমাদের সংগঠন ভেঙে গেছে, সবার মন ভেঙে গেছে। গতকাল আমরা গেছিলাম, শুভেন্দুদা গেছিলেন কার্যকর্তাদের মোটিভেট করতে, গিয়ে অবাক হয়ে গেলাম। আজকে আমাদের বিশাল বড় একটা কার্যালয় যেটা প্রতি কর্মসূচিতে ভরাতে আমাদের ঘাম ঝরে যায়, গতকাল সেই কার্যালয়ে ভর্তি হয়ে ছেলেরা রাস্তায় চলে গেছে, এত ভিড়। মনে হয় এটাই সত্যি যে বিপদের দিনে সবাই ইউনাইট হয়। আজকে আমরা সব ইউনাইটেড। অগ্নিমিত্রা দি, ইতিমধ্যে কিন্তু অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, আমরা মুকুল রায় থেকে দেখেছি শুরু হয়েছে এবং তারপরে লাগাতার দেখতে পাচ্ছি একে 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 করে বিধায়করাও গেছেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচীরাও অনেকবার বিমুখ হয়েছেন, তাদের নানারকম টুইট থেকে উঠে আসছে যে তারাও হয়তো যেতে পারে, জল্পনা চলছে। কী বলবেন এই যে বাবুল চলে গেল, একজন হেভিওয়েট এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপিতে কতটা এফেক্ট হবে কী মনে হয়? দেখুন, আমি ওই কথা বলবো না যে গেছে হয়েছে, গেছে ভালো হয়েছে, আমাদের কিছু এসে যাবে না, আমি ওইটা বলবো না। কারণ আমার মনে হয় আমার একটা কার্যকর্তাও যদি চলে যায়, আসানসোল থেকেও অনেক কার্যকর্তা টিএনসিতে গেছে, আমার মনে হয়েছে এটা আমার লস, এটা আমার ডিসক্রেডিট। আজকে এত বড় বড় নেতৃত্ব যারা আমাদের দিকে ছিলেন তারা চলে যাচ্ছে, এটা কিন্তু আটকানোটা দরকার, আর নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মনে হয় যে কোথাও একটা কি হচ্ছে, মানে এরা কি কিছু পাওয়ার আশায় চলে যাচ্ছে নাকি এইখানেই কিছু সাংগঠনিক অসুবিধা হচ্ছে, সেটা অ্যানালিসিস করা, এটা মনে হয় একটু দরকার। কিন্তু আজকে আমি যেটা বললাম না যে কিছু পাওয়ার আশাতে তুমি আজকে যে পার্টিতে এতদিন ছিলে, পার্টি তোমাকে যে এত কিছু দিয়েছে, তুমি সব আইডিওলজি সব গ্র্যাটিচিউড কোথায়, কোথায় লয়্যালটি? শুধু কি হিসেব নিকেশ, শুধু আমি কি পেলাম, তুমি কি দিলে সেটা তুমি দেখবে না। তুমি দিয়েছ, কিন্তু আজকে আজকে যে সময় আমাদের এইসব মানুষগুলোকে দরকার ছিল তারা আজকের দিনে চলে গেল, খুবই আনফর্চুনেট। আমি যদি চলেও যায় কেউ কিছু বলার নেই, উচ্চ নেতৃত্ব তারা দেখবেন, আমি চাই না যে তারা চলে যাক, আমি চাই তারা থাকুক, আমরা একসাথে লড়াই করি, আমি এটাই চাইবো।
অগ্নিমিত্রাদি দিলীপ দাকে সরানো হলো, উনি সভাপতির পদ থেকে প্রাক্তন হলেন, কিন্তু ওনার মেয়াদ এখনও শেষ হয়নি এবং তার আগেই ওনাকে প্রাক্তন করে দেওয়া হলো এবং নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিযুক্ত করালো। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? কিন্তু দিলীপ দার কিন্তু এখনও মেয়াদ ছিল। দিলীপ দা যে চলে যাবেন সেটা আমরা অনেকদিন ধরেই শুনছিলাম, কারণ কি দিলীপ দা দুটো টেনিউর ছিলেন। ইউজুয়ালি দুটো টেনিউরেও অত কেউ থাকতে পারে না। দিলীপ দার অসাধারণ কাজের জন্য আজকে দিলীপ দা এতদিন ছিলেন, এবং আজকে সুকান্তদাও যেটা বললেন প্রেস কনফারেন্সে যে দিলীপ দার যে অবদান, ওয়ান অফ দ্য বলবো না, দ্য মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্টস অফ ভারতীয় জনতা পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা সুকান্তদা বললেন, উইচ ইজ ট্রু। আজকে বিজেপি কোথায় ছিল আর কোথায় দিলীপ দা নিয়ে গেছেন। দিলীপ দা ইজ এ ব্র্যান্ড, এবং দিলীপ দাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা এই কথাটা ঠিক নয়। দিলীপ দাকে আগে থেকেই দিলীপ দা এবং সুকান্তদাও হবেন সেটাও আমরা শুনছিলাম, বাট আমরা খুব খুশি যে সুকান্ত সময়ের আগে ওনাকে প্রাক্তন করে দেওয়া হলো এই বিষয়ে দরকার, কারণ কি আজকে যদি সরাতেই হয়, আজকে যদি সুকান্তদাকে আনতে হয়, সুকান্তদা ব্রিলিয়েন্ট কার্যকর্তা, আরএসএস ব্যাকগ্রাউন্ড, এডুকেটেড, পিএইচডি, প্রফেসর, চুপচাপ কাজ করে যান, ভেরি ভেরি হাম্বল, মডেস্ট, এতদিন কাজ করেছেন কাউকে জানতে দেন না, একটা অদ্ভুত রকমের মানুষ, ঠিক যেরকম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেরকম হয় বা হওয়া উচিত, তাকেও তো সময় দিতে হবে। এত বড় একটা দায়িত্ব, সামনে আমাদের পৌরসভার ইলেকশন, সমস্ত কমিটিগুলোকে সুন্দর করে সাজাতে হবে, সেই সময়টা তো দিতেই হবে, সেই কারণেই করা। এর মধ্যে এটা তো ইটস এ ভেরি গুড ডিসিশন। হঠাৎ করে ইলেকশনের এক মাস আগে যদি তুমি সরিয়ে দাও, তাহলে তা উনিও কিছু করতে পারবেন, তারপর তোমরা বলবে যে উনি করতে পারলেন না, উনি সাকসেসফুল হতে পারলেন না। সো আই থিঙ্ক ইটস এ ব্রিলিয়েন্ট ডিসিশন উইচ ইন দ্য পার্টি হ্যাজ টেকেন। অগ্নিদি, এখন কিন্তু সামনে সবথেকে পাখির চোখ হচ্ছে ভবানীপুর নির্বাচন, এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রচারে নেমেছেন, ক্যাম্পেনে নেমেছেন, তার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস ক্যাম্পেনে নেমে গিয়েছিল। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ষোলোআনা মসজিদ থেকে তার প্রচার শুরু করেছেন, এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বারবার প্রচারে যাচ্ছেন, সেখানে কিন্তু পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, কি বলবেন? এটাই তো ওদের স্ট্র্যাটেজি, এটাই ওরা তো জানে যে ওরা সোজা পথে গেলে ওরা জিততে পারবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি এতটাই ইনসিকিওর হয়ে পড়েছেন যে যত তাবড় তাবড় নেতা টিএমসি সবাইকে নামিয়ে দিয়েছেন, নিজে প্রচারে নামছেন, যদিও বা আজকে জলের জন্য ওনাকে ক্যান্সেল করতে হয়েছে, ভালো হয়েছে, উনি নিজের চোখে অন্তত 14তলা নবান্ন থেকে নেমে এসে উন্নয়নটা তো দেখতে পেলেন। উন্নয়ন করতে চেয়েছিলেন লন্ডন, হয়ে গেছে যে ভেনিস, আমি জানি না উনি কতদিন বাদে সেইভাবে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে শুরু করলেন। এবং স্ট্র্যাটেজি আজকে ষোলোআনা মসজিদ থেকে শুরু করা, যে ভবানীপুর হচ্ছে ইন্টেলেকচুয়াল বাঙালিদের জায়গা, সেখানে কিন্তু উনি শুরু করছেন ষোলোআনা মসজিদ দিয়ে। মসজিদের ভেতর আমি যতদূর জানি আমার স্বল্প বুদ্ধিতে যে মহিলাদের কিন্তু সেখানে ঢোকা বারণ, আজকে সেখানে উনি ঢুকে যাচ্ছেন। আজকে সেদিনকে গুরুদুয়ারায় গেছেন ওনার যে আত্মসহায়ক বা যে রয়েছে ওনার সাথে, তিনি মাথা খালি জুতো পরে ঢুকে যাচ্ছেন, এগুলো সব অ্যালাউড? উনি এই ধর্মের অপমান করছেন না? এইসব মানুষগুলোকে তো তার প্রতিবাদ করা উচিত। আর দেখুন, ভবানীপুরের মানুষ, আমি তো ডোর টু ডোর করছি, আসানসোলে যে ভালোবাসাটা দেখেছিলাম সেই ভালোবাসাটা এখানে দেখতে পাচ্ছি। মানুষ প্রস্তুত ভোট দিতে, কারণ মানুষ বুঝে গেছে যে এই সরকার শুধু দ্বিচারিতার সরকার, শুধু অত্যাচারের সরকার। এতদিন কোনো চাকরি নেই, কোনো হাসপাতালের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হোক, উচ্চ মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, কারোর বাড়িতে কোনো চাকরি নেই, সব পরিযায়ী। এই সরকার যদি থাকে তাহলে এই সন্ত্রাসের পরিবেশই থাকবে আর এই চলতে থাকবে, মানুষ বুঝে গেছে। কিন্তু আসলে হিন্দুরা তো একটু মানে ভয় পেয়ে যায়, একটা হচ্ছে ভয় পেয়ে যায়, একটা হচ্ছে ইউনাইটেড নয়। অগ্নিদি, তৃণমূল থেকে ইতিমধ্যেই বলছে ভবানীপুর মেয়েকেই চাই, এবং মদন মিত্র বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে, আগামী 50 বছরে বিজেপি প্রার্থী দিতে ভয় পাবে। ও লাভলি, আমাদের দাদা, রঙিন দাদা, উনি অনেক কিছুই বলেন, দিনের মধ্যে কোন সময় বলছেন সেটাও দেখতে হবে। আসলে না, ওই বললাম না, দ্বিচারিতার সরকার, এখানে কোনো কিছু হলে করোনা আছে, ত্রিপুরাতে গেলে করোনা নেই, সেখানে কিন্তু মিছিল করতে কেন দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু বিজেপি ব্লাড ডোনেশন ক্যাম্প করলেও না পারমিশন দেওয়া যাবে না, এখানে করোনা আছে, ঠিক সেরকমই ওনাদের জন্য। যখন উনি গেছেন নন্দীগ্রামে,
উনি হচ্ছেন বাংলা নিজের মেয়েকে চায়, নন্দীগ্রাম নিজের মেয়েকে চায়, উনি তো নন্দীগ্রামেরই জন্ম না ওনার। কিন্তু ভবানীপুরে এলে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল হয়ে গেল বাইরের মেয়ে। প্রিয়াঙ্কা কিন্তু ভবানীপুরেই তার মামার বাড়ি, জন্ম বোধ হয় ওইখানেই। সুতরাং ওই জায়গায় জায়গায় তাদের স্লোগানগুলো উনি ওনাদের মতো করে ওনারা ফিট করে নেন আর কি। বাইরে থেকে যখন উনি যখন বাইরে যান, উনি যখন অন্য রাজ্যে গিয়ে নাক গলান, তখন কিন্তু উনি বহিরাগত হন না। ওনার বাড়িতে যখন অটল বিহারী বাজপেয়ীজি গেছিলেন বা রাজনাথ সিং যখন ওনার অনশন ভঙ্গ করেছিলেন শরবত খাইয়ে, তখন কিন্তু ওনারা কিন্তু তখন বহিরাগত ছিলেন না। ইলেকশনের সময় বাকি যে কেউ আসুক বিজেপির সবাই বহিরাগত। কিন্তু মমতা ব্যানার্জি যদি যান বা অভিষেক ব্যানার্জি যদি অন্য রাজ্যে যান, তখন কিন্তু তারা বহিরাগত নন। ডাবল হিপোক্রিসির সরকার, ডাবল স্ট্যান্ডার্ডস। অগ্নিমিত্রা দি, এই যে ত্রিপুরা প্রসঙ্গে যাব, ত্রিপুরাতে দেখছি বহুদিন ধরেই, মানে লাগাতার 3-4 মাস আগে থেকে যদি আমরা দেখি বিভিন্ন রকম ঘটনা ঘটছে। সায়নী ঘোষ একটি উক্তি করেছেন যে ত্রিপুরায় যে ঘটনা ঘটছে, আগুন জ্বলছে, একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, 100টা ছেলে পাঠিয়ে দেবো আমরা। কিন্তু ছেলে পাঠানোর ঘটনা এর আগেও শুনেছি অনেক, 100টা ছেলে পাঠিয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবে, কি বলবেন? এটা তো ওদের গ্রুমিং। এখন তো টিএমসির গুরুকুলে উনি আছেন, ওনাদের ট্রেনিংয়ে। আমাদের আগের একজন তৃণমূলের নেতৃত্ব যিনি মারা গেছেন, তিনি নেই এখন, তার বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু তিনিও এই একই কথা বলেছিলেন, ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেখিয়ে দেবো মেয়েদের অসম্মান কী করে করা যায়। আজকে তিনি ওই পথেই চলছেন, কারণ যে মা শিক্ষা দিচ্ছে সে তো ওই শিক্ষাই দিচ্ছে। উনিও তো একই কথা বললেন, ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো ত্রিপুরাতে। শিক্ষা সংস্কৃতি এটাই তো, মা যা শেখাবে বাচ্চাকে, বাচ্চা তো তাই শিখবে। তাদের মা যদি এইভাবে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করে, এটা তো মানুষ দেখছে। আর তাকে আমি দোষ দিই না, সে তো সবে এসেছে, সে নতুন। অগ্নিদি, আমরা কলকাতার জল যন্ত্রণা জানি, একটু বৃষ্টি হলেই কি পরিস্থিতি হয়, পুরো কলকাতা প্লাবিত হয়ে যায়। হাসপাতালগুলোতে রীতিমতন জল, এবং মেটার্নিটি ওয়ার্ড যেটাকে বলছি, মানে ডেলিভারি ওয়ার্ড যেটাকে বলা হচ্ছে, সেখানেও জল থই থই দেখা যাচ্ছে একদম SSKM-এ, কি বল? এটাই তো অবাক, যে আজকে আমাদের যারা ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের, যারা এত প্রতিবাদ করে, উত্তরপ্রদেশে কোনো ঘটনা হলে যারা মোমবাতি, গুচ্ছগুচ্ছ মোমবাতি নিয়ে একাডেমির সামনে দাঁড়িয়ে যায়, প্রতিবাদের মিছিল শুরু হয়ে যায়, তাদের গলা চুপ করে গেছে কেন এখন? কেন টিকিটা কোথায় বাঁধা আছে আমার জানতে খুব ইচ্ছে করে। আজকে আমরা ছবি দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালে পা তুলে মারা বাচ্চা নিয়ে বসে রয়েছে, থই থই করছে জল, এটাই কি উন্নয়ন? আজকে কি একটা যেন দেখছিলাম টেলিভিশন শোতে, সে বলছে যে বৃষ্টি যদি একটু বেশি পড়ে তাহলেই জল জমবে, কিছু করার নেই। এটা কি লাস্ট 10 বছর এই সরকার ছিল? আর এটা কলকাতার একটা মেজর, শুধু কলকাতা নয়, আসানসোলে যেখানে আমি বড় হয়েছি সেইখানে কোনোদিন ছোটোবেলাতে জল জমার ব্যাপার ছিল না। এই বর্ষাতে একটি ছেলে মারা গেল জলে ডুবে, ওই জল জমার জলে ডুবে মারা গেল। কারণ কি, নিকাশির ব্যবস্থার কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো উন্নয়ন নেই। কাটমানি খেয়ে খেয়ে, আইন অমান্য করে, অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত নিয়ম অমান্য করে মাল্টিস্টোরের বাড়ি হয়ে যাচ্ছে। যেখানে বাড়ি হওয়ার কথা নয় সেখানে বাড়ি করে দিচ্ছে, একতলা বাড়ি হওয়ার কথা চারতলা করে দিচ্ছে, সব টাকা খাচ্ছে। কোনো ড্রেনেজ সিস্টেম নেই। আজকে জলটা জমছে কেন? কারণ ড্রেনেজ সিস্টেম নেই। বাড়ি হয়ে যাচ্ছে, রোহিঙ্গারা ঢুকছে, বাংলাদেশিরা ঢুকছে, কিন্তু উন্নয়ন, এই যে কোনায় কোনায় উন্নয়ন, মোড়ে মোড়ে উন্নয়ন, এই তো হচ্ছে উন্নয়ন, কেন কাজ করছে না? কেন আমাদের আর্বান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি কী করছে? এত মানুষের অসুবিধা। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নেমে দেখলেন, তার প্রচার বন্ধ করে দিতে হলো। বস্তিতে বস্তিতে বাড়ির মধ্যে জল, সাপ ঢুকে যাচ্ছে সব জায়গাতে, পশ্চিমবঙ্গের সব জায়গায়, শুধু কলকাতায় নয়। কারণ কি, নিকাশির ব্যবস্থা নিয়ে তারা কোনো মাথায় ব্যথা নেই। এই হচ্ছে উন্নয়ন কলকাতার। অগ্নিদি, তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, মাঝে মাঝেই ইডিকে এবং CBI-কে দিয়ে তলব করিয়ে একটা হ্যারাসমেন্ট করার প্রক্রিয়া চালাচ্ছে, এবং পুরোটাই এটা প্রতিহিংসার জন্য করা হচ্ছে। আবার বললাম,
হোমওয়ার্ক না করে কথাবার্তা বলে, আসলে অশিক্ষিত কিছু মানুষ ঢুকেছে তো ওখানে, জানে না যে ইডি আর সিবিআই কিন্তু যে তদন্তটা হচ্ছে সেটা কিন্তু আদালতের নির্দেশে হচ্ছে, সেখানে কিন্তু আদালত বিজেপির অঙ্গুলি হিলনে চলে না। এবং অনেক সময়তেই এরকম হয়েছে যে বিজেপির আগেনস্টেও আদালত রায় দিয়েছে। আর প্রতিহিংসার রাজনীতি তো মানে আমরা শিখছি, পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, টিএমসিকে দেখে কতজন টিএমসির ছেলে মারা গেছে। যে কোনো মৃত্যুই খুবই আনফর্চুনেট, দুঃখজনক, সাপোর্ট করি না, কিন্তু দেখুন একবার কতগুলো মানুষ ভারতীয় জনতা পার্টির মারা গেছে, কতগুলো মহিলা ভারতীয় জনতা পার্টির অসম্মানিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, আর টিএমসির কতজন মানুষ মারা গেছে দেখলে হিসেবেই বুঝতে পারবেন। আজকে আমার মহিলা মোর্চার মেয়েদের যা অত্যাচার করা হয়েছে দোসরা মেয়ের পর থেকে দুবার, একবার হেরে যাওয়ার পরে আর একবার যখন ওরা এনএইচআরসিকে বয়ান দিয়েছে সেই বয়ান ফেরত নেওয়ার জন্য, তাবড় তাবড় তৃণমূলের নেতা তাদের গুন্ডাদের পাঠিয়ে আমার মেয়েদেরকে অত্যাচার করেছে, মার দেওয়া করেছে, আজকে তারা বলছে প্রতিহিংসার রাজনীতি। ওই বললাম না, ডাবল স্ট্যান্ডার্ড, হিপোক্রিসি। অগ্নিদি, একদম শেষ একটা প্রশ্ন, সামনেই বাই ইলেকশন, ভবানীপুর কেন্দ্রকে নিয়ে কতটা বিজেপি আশাবাদী? কারণ আপনি নিজে সেখানে নেমেছেন, নিজে ডোর টু ডোর ক্যাম্পেন করছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন, আপনার অভিজ্ঞতা কী বলছে? ওই বললাম না যে আমি খুবই আশাবাদী। আমি ঠিক যেরকম আসানসোলের মানুষদের দেখেছিলাম এই ইলেকশনে, ঠিক এক ভালোবাসা, এক বিশ্বাস, এক আশা নিয়ে তারা আমাদের সাথে কথা বলছে, কিন্তু তাদেরকে বুথ অবধি সাহস করে যেতে হবে। ওই বিল্ডিংয়ের তলায় টিএমসির কিছু পাড়ার ছেলেদের দাঁড় করিয়ে রাখবে যাতে সেদিনকে কেউ ভয়ে নামতে না পারে, বা পাড়ার মোড়ে বোম ফাটিয়ে দিল, চকলেট বোমই হোক, তখন সঙ্গে সঙ্গে মানুষজন ভয় পেয়ে যাবে। এইগুলোতে যদি মানুষ ভয় না পেয়ে যদি বুথে গিয়ে 70% যদি ভোটিং হয়, আমরা জিতে যাব। আর কেন্দ্র থেকে যে আমাদের সৈনিক মানে সিআরপিএফ যারা আসছে আর কি, কেন্দ্র বাহিনী, তাদের উপরেও আমার অনেক ভরসা, যাতে ওয়ার্ড নাম্বার 77, যেটা একজন তৃণমূল নেতৃত্বের খুব কাছের ওয়ার্ড যেখানে ছাপ্পাটা খুব ভালো রকম হয়, সেটাও যদি একটু বন্ধ করা যায়, বা 64-63 একটা আছে এরকম একটি জায়গা, তাহলে আমাদের কিন্তু বিরাট একটা চান্স জেতার। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।